গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল প্রায় 7:30টার মতো। তো আজ না, কাল রাত্রিটা যে কেটেছিল আমাদের প্রচণ্ড খারাপ, কারণ কালকে সারারাত্রি কারেন্ট ছিল না, কালকে প্রচণ্ড গরম ছিল। যেটি আমাদের বাড়ি থেকে স্ট্যান্ড ফ্যান নিয়ে আসা হচ্ছে, কারণ একটা মানে সিলিং ফ্যানে হাওয়ায় মশারির ভিতরে কিছুতেই যেতেছিল না। তো ওই ফ্যানটা নিয়ে আসা হচ্ছে যে একটুখানি ভালো করে ঘুমাবো, কিন্তু কি গভীর রাত্রি মনে করি একটা দুটার থেকে যে কারেন্টটা চলে গেছে, ব্যাস সারা রাত্রি এখনও অবধি কারেন্ট নেই। যার কারণে তো হাত দিয়ে দুজনে, ও একবার হাওয়া দিতেছে পাখা দিয়ে ছেলেকে, একবার আমি হাওয়া দিতেছি, যাই করে করে রাত্রেবেলা কিছুতেই ঘুম হয় নাই। তো তারপরে তো ভোরবেলার দিকে ছেলে উঠে গেল, 6:30 দিকে ছেলে উঠলো। তো ছেলেকে নিয়ে আমি বাড়ি আসলাম, আর তোমার দাদাভাই এখনও ঘুমোচ্ছে, আর এইদিকে আমার ছেলে দেখুন বাবার সাথে এখানে খেলতেছে, মা ওই ঘরে করতেছে রুটি। আর এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, প্রত্যেক অম্বুবাচীতে নাকি বৃষ্টি হবে, এটা নিয়ম। তো যার কারণে এই যে বৃষ্টি হতেছে দেখো, তো এটা হওয়া খুব ভালো। আর আজকে তো অম্বুবাচী ছেড়েই যাবেন, তো বৃষ্টি হচ্ছে, তো আজকে ছাড়লেও ওই গভীর রাত্রে মানে একটা দুটো এরকম টাইমে হয়তো বা ছাড়বে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে বানাচ্ছি চা। তো অ্যাকচুয়ালি বাড়িতে দুধ চা খাওয়ার মধ্যে শুধুমাত্র আমিই খাই, আর বাবা মা ওরা নাকি লাল চা খেয়ে নিয়েছে আমি ঘুম থেকে ওঠার আগেই। তো এখন আমি এই যে চা বানাতেছি অল্প করে, আমি শুধু দুধ চা খাবো, আর তোমাদের দাদাভাই তো খায় হচ্ছে গ্রিন টি। তো ওর গ্রিন টিটা ও উঠলে পরে তারপরে বানিয়ে দেবো। বন্ধুরা, এদিকে রান্না করলাম হচ্ছে শুকনো মাছের যে চিংড়ি মাছটা থাকে সেই চিংড়ি মাছটা দিয়ে যে কুমড়োর তরকারি, মিষ্টি কুমড়োর তরকারি। আর এদিকে বসেছি ডিম আর আলু সেদ্ধ, এখানে ছেলের ডিম আছে, আমাদের সবার ডিম আছে। আর এদিকে হচ্ছে ছেলের জন্য একটুখানি তরকারি। তো প্রতিদিন ওকে ডাল ভাত এই সমস্ত খাওয়াই, সাথে হচ্ছে সবজি দেওয়ারও চেষ্টা করি। নর্মালি আমরা বাড়িতে যেই সবজিগুলো খাই সেগুলোই দিই, তো যেহেতু আজকে একটুখানি শুকনা মাছ আর ওটার মধ্যে একটুখানি ঝাল দেওয়া হয়েছে, তো যার কারণে ওর জন্য আজকে এক্সট্রা করে আমি তরকারি রান্না করতেছি। এখানের মধ্যে আছে কাকরোল, আলু, কুমড়া আর হচ্ছে বেগুন, আর ফোড়নে দিয়েছি একটুখানি পেঁয়াজ আর হচ্ছে পাঁচফোড়ন। তো এটা আমি হচ্ছে ঝোল রান্না করব, পাতলা করে ওই ঝোলটা দিয়ে ওকে ভাত মেখে খাওয়াবো তরকারি দিয়ে। তোমাদেরও অনেকেই কমেন্ট করো যে পুষ্পুর একদিন রুটিন দেখাও, তো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, এই হচ্ছে আজকে ওর খাওয়া দাওয়া, এটা হচ্ছে ও দুপুরবেলা খাবে। আর তেল আমি একদমই কম দিয়েছি, মানে হাফ মুখেরও হাফ, আর লবণটাও একটুখানি কম দিয়েছি, কারণ ডাক্তাররা বলে সবসময় বাচ্চাদের লবণটা একটু কম খাওয়াতে, তো সেই জন্যই আর কি লবণ আর চিনি এই দুইটা বাচ্চাদের কম খাওয়াতে বলে। তার সাথে আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল। তো আজকে নিরামিষ কোনো রান্না নেই, কারণ হচ্ছে বাবা গেছে হচ্ছে বদ্যিদের বাড়িতে খ্যার শুকাইতে, খ্যার শুকে সেই খ্যার নিয়ে আসবে আমাদের গরুটার জন্য, তো সেই জন্য আর কি গেছে। তো যার কারণে ভাবলাম যে ঠিক আছে, বাবা যেহেতু নেই তো আজকে দুইটাই রান্না করি, আমিষই রান্না করি, পরে রাত্রেবেলা বাবা আসলে পরে যে কিছু একটা রান্না করা যাবে, যেহেতু দুপুরবেলা খাবে না। তো সেই জন্য ডিম রান্না করছি, আর পুচকুর ডিমটা মানে ছেলের ডিমটা হচ্ছে আমি সেদ্ধই রেখে দিয়েছি, ওটা আর ঝোলে দিবও না আর ভাজবও না, সেদ্ধ ডিমটাই খাওয়াবো। তো যাই হোক, আজকে ডিমের ঝোলটা অনেক দিন পর আজকে ডিমের ঝোল করতেছি, আর বেশিরভাগ সময় তো অমলেটই খাওয়া হয়, তো সেই জন্য আজকে ডিমের ঝোল করবো। আর ডিমের ঝোলটা দারুণ টেস্ট হবে, তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করো। বেশিরভাগ সময় রান্নাবান্না এখন হয়তো বা তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারি না, যেহেতু ঝটপট রান্না করে ফেলি, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। ফোড়নে দিলাম হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ দিলাম আর তার সাথে একটুখানি জিরা ফোড়নে দিলাম, যেহেতু কোনো বাটা মশলা দিব না, বাটা মশলা না দিয়েও কিন্তু বেশ সুন্দর টেস্টি হয়েছিল তরকারিটা। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে আর তেজপাতা ফোড়নে। যদি কোনো দিন বাটা মশলা আমাদের অনেক সময় করতে ভালো লাগে না, ইচ্ছা হয় না, তখন পেঁয়াজের পরিমাণটা যদি একটুখানি বেশি করে দেই, আর আলু দিয়ে যদি কোনো ঝোল রান্না করি, আলুটা যদি দুই একটা গলিয়ে গলিয়ে দেই, তাহলে দেখবে ঝোলটা বেশ গাঢ় হয়ে যায় আর খেতেও টেস্ট লাগে। তো যাই হোক, আমি আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম একসাথে ডিমের সাথে, তো আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে একটুখানি তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না, কাঁচা লঙ্কায় দিব। তো এই যে এই লঙ্কাগুলো বাবা কিনে নিয়ে আসছে বাজার থেকে, বেশ ঝাল, দুইটা তিনটা দিলে তরকারি বেশ ফাটাফাটি, আর একটা লঙ্কা পুরো কিন্তু খাওয়াই যায় না, এত ঝাল, হাফ হাফ করে খেতে হয়, সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাত সাথে কিন্তু হাফ হাফ এরকম খেতে হয়।
তো যাই হোক একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। রান্নাবান্না করে ঘরে আসতে আমার পুচকু উঠছে, ঘুম থেকে উঠাই ওর ডাক সবার প্রথমে ডাকো ডাকো বাবা, বাড়ি আসো, বলে বাবা। হ্যাঁ বলে বাবা। বাবা আমি তোমাকে কেমন করে মার দেই? কেমন করে মার দেই বাবা, দেখাও না একটু। এখন দেখাবে না, এখন ঘুম থেকে উঠছে না, একটু মনটা খারাপ আছে। একটু ওইটা দাও, ওর মুখটা ঠিক হবে, একটু আম পাচক দাও। ভাই তোর বত্তেই খালি ফটোই ছাড়ে ফটোই ছাড়ে, আর তাও আবার একলা একলা, ব্যাপারটা কি? আমার মনে রং লাগছে ওর। ভেরি গুড, এদিকে আনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জলের মুটকি তো আসছে। বাসনটাও মাজা হয়ে গেল, এখন মনে হচ্ছে একবার জল ঢালি যায়। তো উঠান টুটান যা দিলে না একদম পুরো গরম লাগে, একটুখানি জল ঢেলে আসবো, খালি মাথার মধ্যে ধরবো না মুখ চোখে। তো মোবাইলে চার্জ নেই, মোবাইলটা চার্জে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চার্জার কোথায়? তো বন্ধুরা এখন ব্যস্ত চলছে তাই কটা মতো 8টার মতো। তো বাবা এই মাত্র আসলো বড়দিদের বাড়ি থেকে, আর তার সাথে দেখো নিয়ে আসছে ও মা গো মা কোমরটা গেল আনারস, একটা আনারস আনছে। এই আনারসটা তো আজকে খাওয়া যাবে না, কালকেই খেতে হবে, পাকা একটা আনারস। তো গত বছর তার আগের গত বছরের কথাই না, পুচকুতে এক বছর দেড় বছর আগে যখন প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্ট অবস্থায় নাকি আনারস খাওয়া যায় না। তো প্রেগনেন্ট অবস্থা থেকেও আমি 2-3 মাস যখন তখন থেকেই কিন্তু আমি আনারস খাওয়া বন্ধ করছিলাম, যার ফলে আনারস খাইনি। তারপর পুষ্পু হওয়ার পরেও খাইনি মানে পাইনি পুষ্পু হওয়ার পরে। তো যাই হোক, এই যে আনারস আনছে, আর তার সাথে হচ্ছে কাঁচা কলা, 3টা কাঁচা কলা। তো কাঁচা কলা একটু আগে আনলে সিদ্ধ দেওয়া যেত। আর তার সাথে দেখো সিঙ্গাড়া আনছে, সিঙ্গাড়ার চাটনি। বাবা দুই রকমের চাটনি, এটা কি সিঙ্গাড়াগুলো বোধ হয় বাবা অন্য কোথাও থেকে আনছে, কারণ আমাদের এইখানে এরকম শসা পেঁয়াজ এগুলো দেয় না। হ্যাঁ যে মানে বাবা যেইখানে গেছিলো ওইখান থেকে আনছে হয়তো বা। তো চলো একটা থাল দাও তো, হয়ে গেল, চলো বাড়ি তোমাদের দেখাই। আস্তে আস্তে সিঙ্গাড়াগুলো না বেশ টেস্টি ছিল। আমাদের তো বেশিরভাগ সময় এই লোকাল বাজার থেকে সিঙ্গাড়া নিয়ে আসে, কিন্তু আজকে সিঙ্গাড়াগুলো এত টেস্টি ছিল, অনেক বড় বড় তো ছিলই, তার সাথে হচ্ছে এত কিছু দিয়েছিল, দেখো শসা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তার সাথে হচ্ছে টমেটো সস। তো বেশ ভালো ছিল, সিঙ্গাড়াগুলো টেস্টিও ছিল। ও শুধু টমেটো সস না, সাথে হচ্ছে ধনিয়ার চাটনিও ছিল, বেশ ভালো লেগেছিলো। একটা সিঙ্গাড়া খেয়েই বেশ মন ভরে গেছিলো আর এই আর কি। তো যাই হোক, বাবাকে বলছিলাম পরে যে বাবা কোথা থেকে নিয়ে আসছো, তো বলে যে হাই রোড থেকে নিয়ে আসছে, মানে বদিতের বাড়ি আসার যে রাস্তাটা আর কি, মেন বাজারটা একটু বড়, ওই বাজারটা থেকে নিয়ে আসছে, তো এই আর কি। তো যাই হোক, বাবা এই সন্ধ্যের দিকে চলে আসলো, সাথে হচ্ছে এই যে এই জিনিসগুলো নিয়ে আসছে। তো একটা মা খাবে, আর একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো, আর আমি একটা খেয়ে নেব। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আসলেন, সকালের জন্য নিয়ে আসছে, এর পিঁপড়া ধরছে গো ভিতরে, পিঁপড়া ধরছে ভিতরে,
আর তার সাথে গন্ধ পাচ্ছি বিরিয়ানি, বিরিয়ানি বিরিয়ানি। আজকে আমার ইউটিউব পেমেন্ট ঢুকেছে, আজকে কয় তারিখ, 24 তারিখ, এই মাসে 24 তারিখ হয়তো বা, আসলে এই মাসে অনেকটা লেট করে ঢুকলো, যেহেতু শনি রবিবার পড়ছে, সেই জন্য হয়তো না। তোমারই তো বাহানা যে টাকা ঢুকলে বিদিন কতদিন ধরে খাই না নিয়ে আসলে। আসলে এই মাসে আমার জীবনে ভালোই হবে, সেন বের হইছে জানি না কি, মানে অনেক দিন হলো আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তোকে বলছি যে এই মাসে যদি ইউটিউব পেমেন্ট ঢোকে তাহলে বিরিয়ানি খাও, তো যার জন্য এই যে আজকে পেমেন্ট ঢুকছে, তো ওই যে নিয়ে আসছে দুইটা বিরিয়ানি প্যাকেট। চলো ভাগাভাগি, তোমাদের দাদাভাই করবে, আমি ভাগাভাগি করবো না, চলো ঘরে রাখি। তো যাই হোক, এই যে ও চলে আসলো ফ্রেশ হয়ে, তো পুচকু তো ঘুমিয়ে পড়েছে, মোটামুটি 8:30-8:30 দিকে ঘুমায়, কোনোদিন ওর ঠিক ঠিকানা নেই, কোনোদিন 10টাও বেজে যায়, আর ওর বাবা আসলে উঠবেই, একটুখানি উঠে আধা ঘন্টা ওর বাবার সাথে খেলে দিলে তারপরে ঘুমাবে। তো যাই হোক, এই যে নিয়ে আসলো, ও এখন ভাগাভাগি করছে, 3 ভাগ হবে। তো যেহেতু আমরা অল্প অল্প করে ভাত খেয়েছি তো অল্প খাবো। আর সত্যি একটা কথা বলবো তোমাদের, আমার না বিরিয়ানির মাংসর থেকে বিরিয়ানির যে রাইসটা এটা আর বিরিয়ানির আলুটা খেতে বেশ ভালো লাগে, এটাই আমার প্রিয়। মাংসটা কিন্তু আমার অত ভালো লাগে না, শুধুমাত্র রাইসটা আর হচ্ছে আলুটাই প্রিয়। তো এই যে চিকেন লেগ পিস, এটা তো তোমাদের দাদাভাই খাবে, কারণ এটাও সব থেকে প্রিয় চিকেন লেগ পিস। তো চলো অনেকদিন ধরে ইচ্ছে ছিল, আজকে ইচ্ছেটা পূরণ হলো। তোমাদের দাদা ভাইয়ের থালের মধ্যে আমি সিঙ্গারাটাও দিয়ে দিলাম, বাবা যে নিয়ে আসছিলো, আর এখানে মার জন্য, আমার জন্য, আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়ে নিলাম, আর আমি ভাতটাও নিয়ে আসলাম যে ও এর সাথে খেয়েই নেক। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলছি, আর মাঝে কোথায় গেল আসতে পরে মাকেও বলবো, একসাথে খেয়ে নিই। তাদের মধ্যে এই নিয়মটা আছে বন্ধুরা, যে এই যে যে অম্বুবাচী চলছে, সেই অম্বুবাচী চলাকালীন আম দুধ খেতে হয়, কাঁচা দুধ আর তার সাথে আম। তো দেখো এই যে কাঁচা দুধ আর আম আমি একসাথে মিশিয়ে নিলাম, আর এই যে কচু পাতাটাতে, কুচকু একটা নতুন জিনিস শিখছে, বাবা চোখ মারো তো, চোখ মারো তো, চোখ মারো তো।
তো যাই হোক, এদিকে হচ্ছে দেখো পুচকু একটা নতুন আইটেম শিখেছে, চোখ মারা। তো চলো, ভালো লাগে এই জিনিসগুলো, যে বেশ কিউট কিউট লাগে ও, যে এই জিনিসগুলো দেখতে। তো সেই জন্য আমি সমস্ত কিছু ক্যাপচার করে রাখি যাতে ও বড় হলে দেখতে পারে। তো যাই হোক, তোমরা অনেকে বলেছিল, বলেছো মিতু যা হয়েছে সমস্ত কিছু ভুলে যাও, তুমি এই অতীত নিয়ে আর ঘাটাঘাটি করো না, তুমি বেশ কষ্ট পায় কষ্ট পাও। তো সত্যিই বলছো বন্ধুরা, ঠিকই বলেছো, কিন্তু দেখো তো এই স্মৃতিগুলোকে মুছে ফেলা এত সহজ, যেই মানুষগুলো এত ভালোবাসা দিল, এত কিছু করলো, জানি সবই মিথ্যে, কিন্তু তবু এই স্মৃতিগুলো আমি চাইলেও না, মন থেকে আমি ভুলতে পারছি না, অনেক চেষ্টা করছি ভুলে যাওয়ার, যাতে এই স্মৃতিগুলো আমার মনে না থাকে। জানো আমার ফোনের মেমোরিতে এই ফটোগুলো আছে, আমি 10 বার ভাবে এগুলো সমস্ত কিছু আমি ডিলিট করে দিব, তবুও আমি পারি না ডিলিট করতে, না ফোন থেকে পারি না নিজের মন থেকে পারি। আমার জীবনের সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমার জীবনের হয়তো বা সেরা মুহূর্ত ছিল এই জিনিসগুলো, সেরা স্মৃতি আমার জীবনের হয়তো বা এগুলো ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে এই জিনিসগুলো যদি না আসতো আমার জীবনে তাহলেই বোধ হয় হয়তো বা ভালো হতো, কারণ তাহলে না হয়তো বা আমি এতটা কষ্ট পেতাম, কারণ কোনো কিছু যদি তোমায় পেয়ে তারপর হারাও না, সেই কষ্টটা আরও সব থেকে বেশি লাগে। তার থেকে না পাওয়ার ঠিক আছে, যে আমি আমার জীবনে নেই বা আমার কাছে নেই সেটা আমি মেনে নেব, কিন্তু পেয়ে সেই জিনিসটাকে হারানোর কষ্টটা আরও সব থেকে বেশি।